স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। গোদাগাড়িতে কীটনাশক পান করা কৃষক রবি মারান্ডি মারা গেছেন। রাজশাহীতে পুলিশের এসআই পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ২২ বছর বিকৃত ইতিহাস শেখানো হয়েছে বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শ্রদ্ধার সাথে বীর শহীদদের স্মরণ করা হয়েছে। দিনের প্রথম প্রহরে রাজশাহী কোর্ট শহীদ মিনার, বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ শহীদ মিনার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ। এছাড়া পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শাহিন আক্তার রেনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার, যুবলীগ সভাপতি রমজান আলী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে শিক্ষার্থীদের মার্চ পাস্ট ও বিভিন্ন ডিসপ্লে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এছাড়া গান, কবিতা, নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটিকে ঘিরে মসজিদ ও মন্দিরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি উপলক্ষে শনিবার সকালে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু এবং পরে শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী। এরপর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মেডিকেল কলেজ ছাত্রলীগ, শিক্ষক সমিতি, মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ সহ অন্যান্য সংগঠন। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর লক্ষ্মীপুর মোড় ঘুরে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীর গোদাগাড়িতে বোরো ধানের জমিতে পানি না পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক কীটনাশক পান করার ঘটনায় অসুস্থ কৃষক রবি মারান্ডি মারা গেছেন। শুক্রবার রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার অভিনাথ মারান্ডি নামের একজন কৃষক বিষপানে মারা যান। এ ঘটনায় মৃত কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম বাদী হয়ে গোদাগাড়ি থানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডিপ অপারেটর শাখাওয়াতের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। গোদাগাড়ি মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, অভিযুক্ত শাখাওয়াত হোসেনকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, জমিতে পানি না পেয়ে দুই ব্যক্তি কীটনাশক পানে মৃত্যুর ঘটনা খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বুধবার সন্ধ্যার একটু আগে অভিনাথ ও রবি দু সপ্তাহ ঘুরেও সেচের জন্য গভীর নলকূপের পানি না পেয়ে কীটনাশক পান করেন। একদিনের ব্যবধানে তারা দুজনই মারা যান। রাজশাহী মহানগরীতে পুলিশের এসআই পরিচয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে তিনটি ওয়াকি টকি সেট, একটি চার্জার, প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ জাকির হোসেন। সে নাটোর জেলার নলডাঙ্গা থানার হলুদঘর গ্রামের মোহাম্মদ সুরমান আলীর ছেলে। আজিজুর রহমান নামের এক ব্যক্তির রাজশাহী মহানগরীর বিনোদপুর ১৪পাই এলাকায় খান অটো অ্যান্ড ব্যাটারি হাউস নামে একটি দোকান রয়েছে। গত ২৪ মার্চ বেলা ১১টায় আজিজুর রহমানের দোকানে এক ব্যক্তি নিজেকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের এসআই মোহাম্মদ মোজাহার বলে পরিচয় দিয়ে বলে,
পুলিশ লাইনসে অনেক পরিত্যক্ত গাড়ির পুরাতন ব্যাটারি রয়েছে, সেগুলো 125 টাকা কেজি দরে বিক্রি করা হবে। এখন 50,000 টাকা দিয়ে পুলিশ লাইনস থেকে ব্যাটারিগুলো বুঝে নিয়ে অবশিষ্ট টাকা বিকেলে দিলে হবে বলে জানান। একথা শুনে আজিজুর রহমান তার দোকানের মিস্ত্রি মোহাম্মদ আমিনুল ইসলামকে 50,000 টাকা সহ অটোরিকশা যোগে তার সাথে পুলিশ লাইনসে পাঠান। এসআই পরিচয়দানকারী আসামি সিএনবির মোড়ে পৌঁছে কৌশলে আমিনুলের কাছ থেকে মোবাইল নম্বর ও টাকা নিয়ে সেখানে নামিয়ে দেয়। সেখানে আমিনুলকে দাঁড়াতে বলে সে এসপি স্যারের কাছে ভাউচার নিয়ে আসি বলে সাহেব বাজারের দিকে চলে যায়। কিছুক্ষণ পর প্রতারক মোবাইল করে আমিনুলকে পুলিশ লাইনসের গেটে যেতে বলে। আমিনুল কথা মতো পুলিশ লাইনসের গেটে গিয়ে অপেক্ষা করতে থাকে। তাকে না পেয়ে মোবাইল নাম্বারে ফোন দিয়ে ফোন বন্ধ পায়। পরে পুলিশ নাটোর নরডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার প্রত্যুষে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে নাটোর ও নওগাঁর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল 8:30 শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়া দিবসটি উপলক্ষে শহরের কান্দিফিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার। শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এর আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় তিনি বলেন, 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার মধ্যে স্বাধীনতার বিরোধী শক্তি আবারও স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় আসে। এরপর 1996 সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু কণ্ঠস্বর রেডিও টেলিভিশনে স্বাধীনতা এবং বিজয় দিবসে শুনতে পারিনি। এই 22 বছরের মধ্যে নতুন প্রজন্ম হয়েছে, এই সময় মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হয়েছে এবং অনেকে তার রক্তও পড়েছে, যে কারণে দেশে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, বাংলা ভাইয়ের তৈরি হয়েছে। মন্ত্রী মুক্তিযোদ্ধারা সরকারি দপ্তরের সেবা গ্রহণে যেন হয়রানির শিকার না হন তার নিশ্চিতে জেলা প্রশাসনকে কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি নওগাঁর রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিস্তি সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা উপহার ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী। 1975 সাল থেকে আরম্ভ করে একেবারে 1996 সাল পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর কণ্ঠস্বরটা ও রেডিও টেলিভিশন এমনকি বিজয় দিবস স্বাধীনতা দিবসে আমরা কেউ শুনতে পারি নাই। এই যে 22 বছরের গ্যাপে যাদের জন্ম হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হয়েছে এবং অনেকে শিখেও ফেলেছে, রক্তও পড়েছে, যার জন্য আজকে আমাদের এই অবস্থা, যার জন্য আমাদের দেশে সন্ত্রাসের তৈরি হয়েছে, বাংলা ভাইয়ের তৈরি হয়েছে, নানাবিধ অবস্থানে আমরা পড়ে আছি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হক। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হককে এমপি হিসেবে দেখতে চান বক্তারা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় 31টি তোপধ্বনির ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। চৌমুহনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষে নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু, পৌরসভার পক্ষে মেয়র খালেদ সাইফুল্লাহ, পৌর আওয়ামী লীগ বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় পুষ্পার্ঘ অর্পণ করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।